বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু আহসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আজকে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার আমরা অংশীদারি বিষয় নিয়ে আজকে ষষ্ঠ ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করব। এটার উপর অলরেডি আমরা দুইটা রিভিশন ক্লাস নিয়েছি, আজকে এটার উপরে লাস্ট রিভিশন ক্লাস আমরা নিব। তো এই অংশীদারি ব্যবসার যে রিভিশন ক্লাস, এত এতদিন ধরে আমরা যেটা নিচ্ছি, তো মোটামুটি আমরা অংশীদারি ব্যবসাতে আসলে কিভাবে একটা অংশীদারি ব্যবসা গঠন করা যায়, অংশীদারি ব্যবসার কিভাবে চুক্তিপত্র করতে হয়, অংশীদারি ব্যবসার খুঁটিনাটি বিষয়গুলো আমরা এতদিন শিখেছি। তো আজকেও আমরা অংশীদারি ব্যবসার আরো কিছু বিষয় বাদ ছিল, সেই বিষয়গুলো একটু আলোচনা করব। যেসব বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করতে পারিনি, আজকে সেই বিষয়গুলো আমরা র‍্যাপ আপ করে দিব। তো যে বিষয়গুলো আজকে আমরা শিখতে পারবো সেটি হচ্ছে, আমরা অংশীদারি ব্যবসায় প্রথমেই অংশীদারদের অধিকার ও ক্ষমতা নিয়ে আমরা জানবো, যে একটা অংশীদারি ব্যবসার যারা অংশীদার থাকে তাদের আসলে কি অধিকার বা ক্ষমতা তারা ভোগ করতে পারে, এবং অংশীদার হিসাবে সে অংশীদারি ব্যবসায় যখন সে পার্টিসিপেট করে তার উপরে কি দায় দায়িত্ব বর্তায় সেটাও আমরা জানবো, এবং এখানে অংশীদারি ব্যবসায় কারা অংশীদার হতে পারবে না এটাও আমরা জানবো, যেহেতু এটা থেকে অনেক সময় এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আমরাও এটা খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখলে ভালো, যে কারা অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না। এছাড়া আমরা এখানে অংশীদারি ব্যবসার অংশীদার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় আছে, যে আমি হুট করে কাউকে অংশীদার করে ফেললেই হবে না। একজন ব্যক্তিকে যখন আমি অংশীদার করব, অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যে বৈশিষ্ট্যের ভিতরে ভিত্তি করেই আমি একজনকে অংশীদার হিসেবে নির্বাচন করতে পারি, এবং সেই বৈশিষ্ট্যগুলো থাকলে সে অংশীদার হিসেবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সফলভাবে আমার অংশীদারি ব্যবসাটাকে কিন্তু সে পরিচালনা করতে পারবে। এছাড়াও আমরা এখানে অংশীদারি ব্যবসার বিরূপ সাধন নিয়ে আলোচনা করব, এবং গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসার এখানে নাবালক বা সীমিত অংশীদার নিয়েও আলোচনা করেছিলাম। এটা দিয়েও যদি আমাদের এখানে আমরা আজকে সৃজনশীল প্রশ্ন দুইটা শিখবো, সৃজনশীল প্রশ্নে যদি এখানে উত্তর করার ক্ষেত্রে নাবালক অংশীদারের যদি কোনো এখানে কাজ থাকে ওইটাও আমরা এখানে দেখে নিব। তো এইভাবেই আমরা এখানে অংশীদারি ব্যবসার যে বিষয়গুলো আছে আজকে এই ক্লাস থেকে মোটামুটি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি তোমরা যারা অনলাইনে আছো, যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও ইনভাইট করতে পারো। তো আমরা এখানে সৃজনশীল প্রশ্ন যেটা আছে, সৃজনশীল প্রশ্নটা আমরা সম্মিলিতভাবেই সমাধান করব, তোমাদের সাথেও ডিসকাস করব, তোমাদেরকে সুযোগ দিব, তোমরা চাইলে অনলাইনে এখানে পার্টিসিপেট করতে পারো। গত ক্লাসে তোমরা পার্টিসিপেট করেছিলে, যে এখানে আমরা প্রশ্ন রাখি ক খ গ ক এর আনসারগুলো তোমরা সহজে দিতে পারো। হ্যাঁ, ক খ গ তিনটা আনসারই তুমি আজকে দিতে পারবা, ওইভাবেই প্রশ্নগুলো করা, যে খুব সহজেই দেওয়া যাবে, হা বা নাতে উত্তর দেওয়া যাবে। হ্যাঁ, তো এইভাবে তুমি এখানে চাইলে পার্টিসিপেট করতে পারবা। তো সেই কারণে যারা তোমার এখানে পরিচিত আছে অথবা ঢাকা কলেজে যারা এখানে তোমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে আজকে আমরা এই সৃজনশীল প্রশ্ন দুটাও সলভ করব। তো প্রথমে যেটা আছে, আমরা একটু ক্লাস যেহেতু 50 মিনিটের, আমরা একটু রিভিশন দিয়ে নিই, যে অংশীদারি ব্যবসার যে বিষয়গুলো খুঁটিনাটি আমরা আগেও পড়েছিলাম এই বিষয়গুলো আমরা একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। তো প্রথম হচ্ছে অংশীদারি ব্যবসায় অংশীদারদের যে ক্ষমতা আছে সেটা নিয়ে আমরা একটু দেখি, যে অংশীদারি ব্যবসায় অংশীদারদের আসলে কি ক্ষমতা আছে। ক্ষমতা অনেক, এখানে আমি কয়েকটা বিষয় শুধু একটু মনে করা দেওয়ার জন্য এখানে লিখেছি। তো অংশীদারি ব্যবসার অংশীদারদের যে প্রধান যে ক্ষমতাটা আছে, যে অংশীদারি ব্যবসায় যে কেউ কিন্তু এখানে অন্য অংশীদারদের এখানে প্রতিনিধি হিসাবে সে এখানে কাজ করতে পারে, যে আমি যদি এখানে 10 জন মিলে যদি এখানে অংশীদারি ব্যবসা গঠন করি, তাহলে আমি একজন পার্টনার হিসাবে অংশীদারি ব্যবসার কিন্তু এইখানে প্রতিনিধি, অথবা আমি 10 জনের যদি অংশীদারি ব্যবসা হয়, আমি যদি 10 জনের একজন হই, সেক্ষেত্রে কিন্তু আমি এই বাকি 9 জনের প্রতিনিধি হিসাবে আমি ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে অংশগ্রহণ করতে পারি। তো এখানে প্রতিনিধি হিসাবে একজন অংশীদার আরেকজন অংশীদারকে রিপ্রেজেন্ট করে, 10 জন অংশীদার হইলে 10 জন অংশীদারের আচরণের কারণে এখানে আরেকজন কিন্তু বেনিফিটেড হয় অথবা সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই কারণে এখানে আমরা বলেছি যে অংশীদারের পক্ষ থেকে যে কেউ প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা ব্যবসার প্রয়োজনে 10 জনকেই কাজে লাগাতে পারি। আমরা ধরো যে এখানে যদি ধরো এই যে এখন আমের সিজন, ঠিক আছে, অনেকেই দেখা যায় যে পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে রাজশাহী অথবা এখানে ঠাকুরগাঁও বা এখানে তোমার এখানে পঞ্চগড় এখানে আম হয় প্রচুর। তো এই আমগুলো দেখা যায় যে পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু আম বাগান কিনে ফেলতে পারে। তো আম বাগান কিনে এখন আমটা বিক্রি করবে। তো বিক্রি করার ক্ষেত্রে 10 জন 10 জায়গাতে তাদের লিঙ্ক আপ আছে। একজন ধরো যে খুব কর্মঠ, সে আম সম্পর্কে খুব ভালো বুঝে এবং কত দামে কিনলে লাভ হবে সে এটা করে ফেলছে, সে এই অনুযায়ী আম কিনছে, আমের বাগান পরিচর্যাও করছে। আরেকজন ছিল যে সে খুব কর্মঠ, সে এখানে মানে কৃষি সংক্রান্ত বিষয়ে তার পড়াশোনা আছে, সে আমের পরিচর্যা করে মোটামুটি এই সিজন পর্যন্ত নিয়ে আসে। আর বাকি যে 8 জন আছে, এই 8 জনের ভিতরে 2 জন খুব ভালো,
দক্ষ, তারা এখানে বিক্রয়ের ক্ষেত্রে মোটামুটি তাদের এখানে কানেকশন আছে, স্থানীয় বাজারে তারা খুব পরিচিত, তাদের অন্যান্য ব্যবসাও আছে, তারা স্থানীয় বাজারে খুব ভালো বিক্রি করতে পারে। আর বাকি যে ছয় জন আছে, তো এই বাকি ছয় জনের ক্ষেত্রে বাকি ছয় জন দেখা গেছে যে এর ভিতরে দুজন আবার এখানে ফেসবুকে খুব সরব, তারা ফেসবুকে বিভিন্ন পেজ টেজ আছে, তাদের নিজস্ব পেজ আছে, ওই পেজের মাধ্যমে তাদের এখানে লাখ লাখ ভিউয়ার আছে, তারা ওই পেজে আমের বিজ্ঞাপন দেয়। এছাড়াও বিভিন্ন ভাবে এখানে আর বাকি যারা আছে তারা চাইলেও এখানে প্রতিনিধি হিসাবে বিভিন্ন সুপার শপ অথবা বিভিন্ন জায়গাতে যেখানে আম বিক্রি হয় দেশের বাইরেও তারা কিন্তু কন্ট্যাক্ট করে চাইলে কিন্তু আম বিক্রি করতে পারে। তো এইভাবেই আমরা দেখি যে এখানে অংশীদারি ব্যবসায় একজন কিন্তু আরেকজনের প্রতিনিধি হিসাবে একসাথে সম্মিলিতভাবে অংশীদারি ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু কাজ করে। তো আমরা এই কারণে অংশীদারি ব্যবসার ক্ষমতা বলতে আমরা প্রত্যেক অংশীদারকেই বলি যে এক একজন হচ্ছে আরেকজনের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ, তারা ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে আমরা এখানে দ্বিতীয় যেটা আছে অংশীদারি ব্যবসার ক্ষমতা হিসেবে আমরা বলি যে ক্ষমতাপ্রাপ্ত যে কেউ ব্যবসার নামে ব্যাংক হিসাব খুলতে পারে। তো অংশীদারি ব্যবসার আর্থিক বিষয়গুলো দেখার জন্যই এখানে স্বচ্ছতার জন্য এখানে ব্যাংক হিসাব খুলতে হলে অবশ্যই এখানে দুইজন অংশীদার কিন্তু এখানে পার্টনারশিপ বিজনেসের দুইজন অংশীদারকে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, একজনের নামে কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে না ব্যবসার ক্ষেত্রে। অবশ্যই এখানে দুইজনের নামে, সর্বনিম্ন দুইজনের নামে এখানে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য স্বাক্ষর লাগবে। তো এই কারণে এখানে ব্যাংক হিসাব খুলতে পারে যে কেউই, এখানে 10 জনের ভিতরে যে কেউই এখানে সদস্য হয়ে ব্যাংক হিসাবটা কিন্তু খুলতে পারে এবং তাদের সিগনেচারেই টাকা উঠবে। এরপর হচ্ছে এখানে ব্যবসার সাধারণ বেচা কেনা বা বন্ধক রাখার ক্ষমতা। তো এখানে ব্যবসার যে কোনো সম্পত্তি চাইলে কিন্তু একজন অংশীদার সে বন্ধক দিতে পারে, সে যেহেতু এখানে পার্টনার সে চাইলেই ব্যবসার প্রয়োজনে সে ব্যবসার কোনো সম্পত্তি বন্ধক রেখেও হইলেও কিন্তু অন্য জায়গা থেকে তার যদি লিকুইড মানির দরকার পড়ে সে কিন্তু এটা এনে ব্যবসাটা পরিচালনা করতে পারে, অথবা বেচা কেনার ক্ষেত্রেও ধারে কিন্তু সে বিক্রি করতে পারে। এই ক্ষমতাটা কিন্তু প্রত্যেক অংশীদারেরই আছে। এরপরে হচ্ছে যে কোনো অংশীদারি ব্যবসায়ের ব্যবসায় অংশীদার কিন্তু ব্যবসার নামে সেই ঋণ গ্রহণ করতে পারে, এই অধিকারটাও আছে। এরপরে হচ্ছে আমরা অংশীদারগণ তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে পারে। এখন অংশীদারি ব্যবসা 10 জন অংশীদার, পরিচালনায় অংশগ্রহণ করে শুধুমাত্র 2 জন, এখন 2 জনই যদি শুধুমাত্র চুক্তিবদ্ধ সম্পর্ক করতে পারবে বাকি 8 জন কোনো চুক্তি করতে পারবে না, এরকম না। এখন চাইলে কিন্তু যে কেউই ব্যবসাটাকে সম্প্রসারণ করার জন্য তাদের নেটওয়ার্কে কিন্তু তারা চুক্তিবদ্ধ হতে পারে, তারা এখানে বিভিন্ন এলাকাতে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারে। যেমন আমরা একটু আগে যেটা উদাহরণ দিলাম যে এখন আমের সিজন, এখন বন্ধুরা 10 জন মিলে তারা আম বাগান কিনলো এবং এটা তারা পার্টনারশিপ হিসাবে নিয়েছে যে প্রত্যেক বছরই আম হোক তরমুজ হোক যে ফসলগুলো হয় ওইগুলো তারা কিনে তারা পাইকারি দরে এগুলো বিক্রি করবে। তো এখন এই যে তারা বিক্রি করে, বিক্রি করার ক্ষেত্রে আমরা এখানে যেটা তৃতীয় পক্ষের সাথে চুক্তি করা যে বিক্রি করা মানেই হচ্ছে এখানে আমার থার্ড পার্টির সাথে এখানে ডিলিংসে যেতে হবে। তো সেই ক্ষেত্রে চুক্তি করার ক্ষেত্রে কিন্তু তাদের অধিকার আছে, 10 জনই চাইলে তাদের ব্যবসার এই জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য তৃতীয় পক্ষের সাথে চুক্তি করতে পারবে। এখানে চুক্তির অধিকার যে শুধুমাত্র যারা পরিচালনায় অংশগ্রহণ করবে তাদের, এরকম না, যে কেউই এখানে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি করতে পারে ব্যবসার নামে। এরপরে হচ্ছে আমরা এখানে অংশীদারদের যে অধিকার আছে, তো ক্ষমতা থেকেই আমরা এখানে দেখি যে অধিকার তৈরি হয়। তো এইখানে আমরা প্রথম যেটা আছে ব্যবসার পরিচালনায় সীমিত অংশীদার ছাড়া এখানে সকলেরই অংশগ্রহণের অধিকার আছে, যেটা আমরা প্রথমে বলেছি যে প্রতিনিধি হিসাবে যেমন অংশগ্রহণ করতে পারে, ঠিক এখানে ব্যবসার পরিচালনায় তারা অংশীদারগণ সবাই কিন্তু সমানভাবে অংশগ্রহণ করতে পারে কিন্তু সীমিত অংশীদার ছাড়া। তো আমরা সীমিত অংশীদার কারা সেটা আমরা পড়েছি যে আমরা 1907 সালের যে উপমহাদেশের যে আইন ছিল সেই আইনে বলা আছে সীমিত অংশীদার কারা, যে এখানে যাদের দায় সাধারণত তাদের মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তো তাদেরকে আমরা সীমিত অংশীদার বলি। এবং এই সীমিত অংশীদার আমরা ক্ষেত্র বিশেষে আমরা নিতে পারি এবং সর্বোচ্চ এখানে 3 জন পর্যন্ত কিন্তু সীমিত অংশীদার নেওয়া যায়, একটা অংশীদারি ব্যবসায় এর বেশি নেওয়া যাবে না। তো এই অংশীদার যারা আছে যাদের দায় সাধারণত সীমিত, তো তাদেরকে আমরা এখানে সীমিত অংশীদার বলি। তো এই সীমিত অংশীদাররা কিন্তু এখানে ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না বা ব্যবসার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সীমিত অংশীদারদেরকে কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোনো পার্ট হিসাবে ধরা হয় না। তো সীমিত অংশীদার মানেই হচ্ছে তাকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাকে অংশীদার হিসেবে নেওয়া হয়েছে। যেমন আমার 10 জন পার্টনার ছিল, একজন পার্টনার দেখা গেল যে সে কোনো কারণে দুর্ঘটনায় মারা গেল, তো তার ওয়াইফকে আমরা এখানে সীমিত অংশীদার হিসেবে ব্যবসার সুবিধা দেওয়ার জন্য আমরা নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে এই যে তার যে স্ত্রী আছে তাকে আমরা যে এই যে ব্যবসার মুনাফাটা শেয়ার করার যে সুবিধাটা দিচ্ছি এতটুকুই সে ভোগ করতে পারবে। এখন চাইলে সে ওই যে মারা গেল সেই অংশীদারের মতো কিন্তু
আশা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। তো এইভাবেই আমরা চুক্তিপত্রে কিন্তু এটা পরিষ্কারভাবে বলা থাকে যে অংশীদারি ব্যবসায় যদি কেউ অংশীদার মারা যায় সেই ক্ষেত্রে যদি এটা বিরূপ সাধন না হয় বা চুক্তিপত্রে যদি বলা থাকে যে কেউ মারা গেলে বা দেউলিয়া হইলে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে তার যে পক্ষ আছে বা তার যে উত্তরাধিকারী আছে যে দুর্ঘটনায় পতিত হয়েছে বা মারা গিয়েছে তার তাদেরকে কিন্তু বিশেষ সুবিধার মাধ্যমে এখানে অংশীদারি ব্যবসার অংশীদার করা যায়, যাদেরকে আমরা সীমিত অংশীদার বলি, এবং এই সীমিত অংশীদার কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে চাইতে পারে না। এরপর হচ্ছে আমরা অংশ অনুযায়ী মুনাফা ভোগ করার অধিকার আছে, এইটাও আমরা জানি যে মূলধন অনুপাতে অথবা সমান হারে অংশীদারি ব্যবসায় যারা অংশীদার থাকে তারা কিন্তু এখানে মুনাফা ভোগ করে। এরপর হচ্ছে ব্যবসার সকল প্রকার দলিল দস্তাবেজ এবং হিসাবপত্র দেখার ও পরীক্ষা করার অধিকার এখানে প্রত্যেক অংশীদারই থাকে। এখানে হিসাবপত্র এবং দলিল দস্তাবেজ চাইলেই কিন্তু এখানে সীমিত অংশীদারও দেখতে পারবে, নাবালক অংশীদারও দেখতে পারবে, যে আমার এখানে দলিলপত্র দেখাতে কিন্তু এখানে কোনো বাধা দেওয়া যায় না। যে অংশীদারি ব্যবসা যে হিসাব নিকাশ হয় বা এখানে কেনা বেচা অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু প্রত্যেক অংশীদারেরই দেখার অধিকার আছে। এরপরে হচ্ছে আমরা ফার্মের সকল বিষয়ে মত প্রকাশ করার অধিকার আছে, যে অংশীদারি ব্যবসায় আমরা বলেছি যে নাবালক বা সীমিত অংশীদার যারা আছে তারা এখানে সাধারণত তাদের মতামত গ্রহণ করা হয় না, কিন্তু এখানে বাকি যারা অংশীদার আছে তারা কিন্তু এখানে মত প্রকাশ করতে পারে এবং মতের এখানে গুরুত্ব দেওয়া হয়। এরপর হচ্ছে কোনো অংশীদার ফার্মে ঋণ দিলে তার উপরে সুদ পাওয়ার অধিকার আছে। ধরো যে কেউ এখানে 10 জন অংশীদার মিলে যদি অংশীদারি ব্যবসা গঠন করে, প্রত্যেকে যেই পরিমাণ মূলধন দিচ্ছে, কারো যদি সে মানে আর্থিক অবস্থা যদি ভালো হয় এবং সে যদি চায় যে ব্যাংকে টাকা না রেখে আমি এটা আমার অংশীদারি ব্যবসায় খাটাবো, সে কিন্তু চাইলে এটা অংশীদারি ব্যবসাকে ঋণ হিসাবে দিতে পারে এবং সে ব্যাংকে সুদ না নিয়ে সে তার ব্যবসায় কিন্তু খাটায়, ওটা থেকে কিন্তু সে এখানে এই সুদটা নিতে পারে বা এটা থেকে সে প্রফিটের মানে অংশ হিসাবে সে এটাকে কিন্তু একটা পার্সেন্টেজ ধরে এটা থেকে কিন্তু সে বেনিফিট নিতে পারে। তো এটাই এখানে বলা হয়েছে যে কোনো অংশীদার যদি ফার্মে ঋণ দেয় বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা যদি সে ঋণ হিসাবে মূলধনের বাইরে যদি সে অতিরিক্ত কোনো টাকা ঋণ হিসাবে দেয় অবশ্যই সেটার উপরে সে এখানে সুদ পাওয়ার অধিকারী। এরপর হচ্ছে পারিশ্রমিক দাবি বা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, এটাও আমরা বলেছি যে এখানে কেউ যদি কর্মী অংশীদার হিসেবে সে ব্যবসায় শ্রম দেয় সেক্ষেত্রে অবশ্যই তাকে একটা পারিশ্রমিক দিতে হবে এবং এটা তার অধিকার, এবং ব্যবসার সম্পদ ব্যবহার এবং ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকারও অংশীদারি ব্যবসার অংশীদারদের থাকে। যে অংশীদারি ব্যবসাটা যদি তোমার এখানে 10 জনের দ্বারা যদি গঠিত হয় প্রত্যেকেরই এখানে অংশীদারি ব্যবসার যে তোমার ধরো যে এখানে সহায় সম্পত্তি আছে এইগুলার ভোগ করার অধিকার কিন্তু আছে। তো এই হচ্ছে তোমার অংশীদারি ব্যবসার আমরা ক্ষমতা ও অধিকার নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে অংশীদার হওয়ার অযোগ্য কারা বা কারা অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এটা একটু বিস্তারিত আলোচনাই আমরা এখানে করব, এখানে পয়েন্ট আকারে আমরা উল্লেখ করেছি, এটা একটু চেষ্টা করবো যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে তোমরা যদি কেউ না বুঝো তো কমেন্ট করতে পারো। তো আমরা এখানে অংশীদারি ব্যবসার অংশীদার হওয়ার অযোগ্য কারা এটা ধরো যে আমরা বলেছি যে অংশীদারি ব্যবসার অংশীদার হওয়ার যোগ্য কারা সেটা জানা থাকলে অযোগ্য কারা সেটা কিন্তু বের করে ফেলা যায় সহজেই। তো আমরা এখানে যোগ্যতার মাপকাঠিতে অনেকটাই ওয়াইড, যেহেতু আমরা বলেছি যে অংশীদারি ব্যবসায় যারা এখানে 18 বছর যাদের হয়েছে যারা সুস্থ মস্তিষ্কের এবং যারা বাংলাদেশের নাগরিক তারা কিন্তু এখানে অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে। তো এখানে সাবালকত্ব প্রাপ্তি এবং এখানে বাংলাদেশের নাগরিক এবং সুস্থ মস্তিষ্ক এতটুকু হলেই যেহেতু অংশীদারি ব্যবসার অংশীদার হওয়া যায়। তো এখানে অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না কারা, তো এটা কিন্তু আমি স্পেসিফিক না জানলে বলতে পারবো না, এবারে আমি বলে ফেলবো যে সবাই অংশীদার হতে পারে কিন্তু না, এখানে অংশীদার হওয়ার অযোগ্য এখানে প্রায় 10 জন মানে আমরা এখানে বলি যে 10টা সেক্টরের লোক এখানে অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না, বা এই 10 ধরনের বা টাইপের এখানে বৈশিষ্ট্য যাদের আছে তারা কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না, এবং এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এটা থেকে প্রশ্ন আসে। তো প্রথমে যেটা আছে নাবালক, এখন তোমার প্রশ্ন থাকবে যে বিভিন্ন ভাবে তোমার উদ্দীপকে বা সৃজনশীল প্রশ্নেও তোমার বলা থাকবে যে নাবালক কি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে, তোমার এখানে কিন্তু উত্তর সরাসরি আসবে না, ঠিক আছে, কারণ অংশীদারি আইন যেটা আছে অংশীদারি আইনের 30 ধারায় কিন্তু এখানে নাবালকের এখানে অধিকার ও ক্ষমতা সম্পর্কে বলা আছে যে নাবালক অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না এবং অংশীদারি ব্যবসার সে সুবিধা ভোগ করতে পারে শুধু, কিন্তু সে অংশীদারি ব্যবসার কোনো মতামত প্রকাশ করতে পারবে না, তৃতীয় পক্ষের সাথে চুক্তিও করতে পারবে না, এবং এখানে অংশীদারি ব্যবসার অংশীদারও সে হতে পারবে না, শুধুমাত্র তাকে এখানে চুক্তি অনুযায়ী সুবিধা দেওয়া যাবে অংশীদারি ব্যবসা, ঠিক আছে। কোনো অংশীদার যদি এখানে দুর্ঘটনায় পতিত হয়ে মারা যায় তার এখানে উত্তরাধিকারী হিসেবে যদি তার নাবালক সন্তান থাকে
অবশ্যই তাকে আমি সুবিধা দিতে পারি। এরপর হচ্ছে পাগল, পাগল কি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে? অবশ্যই না, এটা তোমাদের আর ব্যাখ্যার দরকার নেই। এরপর হচ্ছে দেউলিয়া ব্যক্তি, এখন দেউলিয়া কারা এটা নিয়ে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে আসলে স্যার দেউলিয়া কারা বা দেউলিয়া ব্যক্তি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না, এটা নিয়ে যেহেতু এখন আমরা বলছি। তো এখানে দেউলিয়া হচ্ছে, দেউলিয়া কিন্তু কেউ ব্যক্তিগতভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে না। এখন আদালত কর্তৃক দেখা যাবে যে কোনো ব্যক্তিকে সে দেউলিয়া কিনে সেটা কিন্তু ডিক্লারেশনটা আসে। তো দেউলিয়া বলতেই আমরা এখানে বুঝি যে কোনো ব্যক্তির দায় পরিশোধ করার পরিমাণ যদি তার সম্পদ না থাকে তাহলে কিন্তু তাকে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করা যায়। তার মানে হচ্ছে কোনো ব্যক্তির সম্পত্তি থেকে যদি তার দায় বেশি হয়ে যায় এবং সেই দায় পরিশোধ করার সময় পাওয়ার পরেও যদি সে দায় পরিশোধ করার মতো তার সম্পত্তি তৈরি না হয় এবং সে যদি আর্থিকভাবে সেই দায় পরিশোধ করতে অক্ষম হয়, সে কিন্তু আদালতে সারেন্ডার করতে পারে এবং নিজেকে দেউলিয়া ঘোষণা জন্য আদালতে শরণাপন্ন হতে পারে এবং আদালত তাকে দেউলিয়া ঘোষণা করতে পারে। এবং সে দেউলিয়া যদি হয়ে যায়, দেউলিয়া ঘোষণা করলে ব্যক্তির অনেকগুলো অধিকার এখানে খর্ব হয়, এর ভিতরে একটা অধিকার হচ্ছে সে অংশীদারি ব্যবসার অংশীদার বা পার্টনার হতে পারবে না, মানে দেউলিয়া ব্যক্তি কোনো অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না, তার কাছে কোনো অর্থকরি নেই এবং সে ঋণগ্রস্ত, তো এই ধরনের ব্যক্তি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। এরপর হচ্ছে অজ্ঞান ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি বলতে এখানে আমরা পত্র পত্রিকাতে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এখন তো তোমরা দেখো তুলপার চলছে, অনেক ধরনের নিউজ নেই, তো এই ধরনের যারা অজ্ঞান ব্যক্তি আছে, ধরো যে যারা নেশাগ্রস্ত, ঠিক আছে, নেশা করা অবস্থায় অথবা ধরো যে কোনো ধরনের মাদক সেবনের ফলে যদি সে মেন্টালি যদি সাউন্ড না থাকে এবং সে যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারে এবং সে যদি চুক্তি করার মতো অবস্থাতে না থাকে, তো এই ধরনের ব্যক্তিকে দিয়ে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার করা যাবে না। যে সবসময় ধরো যে মাতাল অবস্থায় থাকে, ধরো যে সে জ্ঞানে থাকে না, সে অজ্ঞান অবস্থায় থাকে সবসময়, হ্যাঁ, এই ধরনের ব্যক্তিকে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার করা যাবে। এরপর হচ্ছে সরকারি কর্মচারী, তো সরকারি কর্মচারী যারা আছে তারা অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। তো তুমি দেখবা তোমার আশেপাশে যদি কেউ তোমার এখানে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, সে হোক প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা সে যেই কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি সে চাকরি করে, তো এই ধরনের ব্যক্তি কিন্তু সে চাইলেও অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। এখন ধরো যে গ্রামের যে স্কুলের প্রাইমারি স্কুলের যে এখানে শিক্ষক যারা আছে তারা এখানে মিলে যদি চায় যে এখানে 5-6 জন শিক্ষক মিলে একটা অংশীদারি ব্যবসা গঠন করে, এলাকাতে ধরো যে তারা এখানে গবাদি পশুর খামার দিবে অথবা এখানে পোলট্রি খামার দিবে, এটা কিন্তু পারবে না তারা। তারা চাইলে অংশীদারি ব্যবসার এই অংশীদারি ব্যবসাটা তারা করতে পারবে, কিন্তু তারা নিজ নামে করতে পারবে না, তারা চাইলে তাদের স্ত্রী অথবা তাদের আত্মীয় স্বজনদের নামে ব্যবসাটাকে করতে হবে। অর্থ তাদের থাকতে পারে কিন্তু তারা ওইখানে অংশীদার হতে পারবে না সরাসরি, কারণ তারা যেহেতু সরকারি চাকরি করে, যত ছোট চাকরি করুক কোনো সরকারি চাকরিজীবী অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। আমি চাইলেও কোনো অংশীদারি ব্যবসা গঠন করতে পারবো না, আমার যদি অংশীদারি ব্যবসার গঠন করার ইচ্ছা থাকে তাহলে আমি বুদ্ধি পরামর্শ দিতে পারি অথবা আমার নিকট আত্মীয় আমার বাবা অথবা ভাই বোন এদেরকে কিন্তু আমি অংশীদারি ব্যবসার পার্টনার করতে পারি, কিন্তু আমি নিজ নামে কিন্তু অংশীদারি ব্যবসায় পার্টনার হতে পারবো না। এরপরে হচ্ছে এখানে রাষ্ট্রীয় বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, এটা আমরা রাষ্ট্রপতি বলি অথবা মন্ত্রী পরিষদের যারা সদস্য আছে, মন্ত্রী যারা আছে, মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী, হ্যাঁ প্রধানমন্ত্রী, তারা কেউই কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না বা এখানে পার্টনারশিপ করার মতো এখানে তাদের মানে তাদেরকে পার্টনার করা যাবে না। এরপর হচ্ছে প্রতিষ্ঠান বা সংঘ, তো যেই কোনো ধরনের আমরা এখানে অনেক ধরনের সংঘ দেখি, যে এখানে শ্রমিক সংঘ আছে অথবা এখানে কর্মচারী সংঘ আছে, বাস মালিক সমিতি, এরকম অনেক ধরনের সংঘ থাকে, হ্যাঁ, তাঁতি সংঘ আছে অথবা পেশাজীবী মৎস্যজীবী সংঘ আছে, তো এভাবে যারা এই সংঘ যাদের ভিতরে অনেক এখানে গুচ্ছ আকারে এখানে মানুষের সমাগম ঘটে অথবা গুচ্ছ আকারে আমরা তাদেরকে দেখি, সংঘ বলতেই আমরা বুঝি যে এখানে একের অধিক লোক আছে, তো এই ধরনের কোনো সংঘ কিন্তু অংশীদারি ব্যবসার পার্টনার হতে পারবে না। অথবা এখানে কোনো প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান অলরেডি যারা নিজ নামে পরিচিতি পাচ্ছে, এই ধরনের কোনো প্রতিষ্ঠান কিন্তু অংশীদারি ব্যবসা চাইলেও অংশীদার হতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে কোনো প্রতিষ্ঠান কি ধরো যে 2 বা 3টা প্রতিষ্ঠান মিলে কি তারা পার্টনার হয়ে কি অংশীদারি ব্যবসা পরিচালনা করতে পারবে, অবশ্যই না। তো আমরা দেখি যে এখানে জয়েন্ট ভেঞ্চার করা হয়, কিন্তু এইখানে পার্টনারশিপ কিন্তু এই 2-3টা কোম্পানি মিলে করা যায় না। এরপর হচ্ছে এখানে মানসিক প্রতিবন্ধী যারা আছে, এটাও আমরা বলি যে তারাও অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারে না। এরপর হচ্ছে এখানে বিশেষ রাষ্ট্রদূত, তো বিশেষ রাষ্ট্রদূত যারা আছে এখানে
যে কোনো দেশের, ধরো যে ভারতীয় এখানে রাষ্ট্রদূত আছে, অথবা আমাদের এখানে দেখি যে বিভিন্ন দেশ থেকেই তাদের প্রতিনিধি কিন্তু এখানে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিয়োজিত আছে এই কমিশনগুলোতে। তো এই যে বৈদেশিক এই কমিশনগুলোতে যারা রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছে বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশে চাইলেও যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসা করতে পারবে না বা ব্যবসার সদস্য তারা হতে পারবে না। এরপরে হচ্ছে বিদেশি শত্রু এবং দেশদ্রোহী যারা আছে। এখন ধরো যে বাইরের শত্রু দেশ যারা আছে, ওই শত্রু দেশের কোনো ব্যক্তির সাথে আমি জয়েন্টলি কোনো ব্যবসা করতে পারবো না। ধরো যে আমি ইসরায়েলের কোনো লোকের সাথে আমি পার্টনারশিপে যে কোনো ব্যবসা আমি এখানে স্টার্ট করতে পারবো না। অথবা যারা দেশদ্রোহী, যেই দেশের সাথে ধরো যে যুদ্ধ আছে বা যেই দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো না, হ্যাঁ, যাদের সাথে আমরা এখানে বিরোধপূর্ণ সম্পর্ক, তো তাদের কোনো ধরো যে ব্যবসায়ী বাংলাদেশের কোনো ব্যবসায়ীদের সাথে মিলে কিন্তু অংশীদারি ব্যবসা করতে পারবে না। তো এইভাবে আমরা এখানে অংশীদার হওয়ার অযোগ্য কারা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। অংশীদার বলে গণ্য করা যাবে না, তো এখানে অংশীদার হওয়ার অযোগ্য কারা সেটা আমরা বুঝে ফেললাম। তো এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে অংশীদার বলে গণ্য করা যাবে না এরকম কাদেরকে। আমরা অনেক সময় দেখি যে ব্যবসার সাথে যারা এখানে সরাসরি কাজ করে, এখানে অনেক কর্মী থাকতে পারে, অথবা এখানে যারা প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে তারা থাকতে পারে, অথবা এখানে বাইরের তৃতীয় কোনো পক্ষও থাকতে পারে, তারা দেখা যায় যে অংশীদারি ব্যবসার মুনাফা ভোগ করতে পারে। মানে তারা সরাসরি অংশীদারি ব্যবসার কোনো অংশীদার না, কিন্তু তাদেরকে আমি মুনাফার একটা অংশ দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমি অংশীদার বলতে পারবো না বা তাদেরকে অংশীদার হিসাবে গণ্য করা যাবে না। যেমন যারা অংশীদারদের প্রদত্ত ঋণের সুদের পরিবর্তে ব্যবসা হতে লাভের অংশ গ্রহণ করে, যে ধরো অংশীদারি ব্যবসাতে যারা ঋণ দিয়েছে, হ্যাঁ, ধরো যে তোমার আত্মীয়র থেকে তুমি ঋণ আনো, ঠিক আছে, তুমি 10 জন মিলে ফ্রেন্ড সার্কেল করে তোমরা অংশীদারি ব্যবসা গঠন করছো। এখন এই 10 জনের ভিতরে 2-3 জন এরকম আছে যে যাদের আত্মীয় স্বজন খুব ফাইন্যান্সিয়ালি খুব রিচ, তো এই আত্মীয় স্বজন থেকে ব্যবসার প্রয়োজনে তোমরা ব্যাংকের থেকে ঋণ না এনে এই আত্মীয় স্বজনের থেকে তোমরা মোটা টাকা ঋণ নিয়ে আসলা, এবং এই আত্মীয় স্বজনকে বললা যে আমরা যেহেতু অংশীদারি ব্যবসা চালাচ্ছি, এটা থেকে মুনাফা হলে আপনি এই মুনাফার অংশটা আপনি পাবেন, আপনি 20% বা 25% আপনাকে আপনার টাকার উপরে আমরা ফেরত দিব। তো এইভাবে যদি তুমি এখানে ঋণ আনো কারো কাছ থেকে, তো এই ঋণের সুদ হিসাবে তাদেরকে যদি এই যে 20% বা 25% মুনাফা তুমি ব্যবসা থেকে করে দাও, সেটা কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি ঠিকই, কিন্তু তাদেরকে কিন্তু আমরা এখানে অংশীদার হিসেবে গণ্য করতে পারবো না। সে যদিও এখানে ব্যবসায় টাকা দিয়েছে, কিন্তু তাকে কিন্তু আমরা অংশীদার হিসেবে গণ্য করা যাবে না। এরপর দ্বিতীয় হচ্ছে আমরা যেই কর্মচারীগণ পারিশ্রমিক হিসাবে লাভের অংশ গ্রহণ করে, অংশীদারি ব্যবসা অনেক কর্মচারী থাকতে পারে, ধরো যে 10 জন এখানে অংশীদারি ব্যবসার অংশীদার, তো এই 10 জন মিলে তোমার মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, এবং প্রতিষ্ঠানটাও অনেক বড়, এবং প্রতিষ্ঠানের প্রায় 100 জনের উপরে কর্মচারী কাজ করে। এখন এই কর্মচারীদের যে বেতন বা এই কর্মচারীদের যে বোনাস বা সুবিধাদি, এটা কিন্তু অংশীদারি ব্যবসার মুনাফা থেকেই দেওয়া হয়। এখন কেউ যদি মুনাফার অংশ হিসাবে সে যদি অংশীদারি ব্যবসা থেকে কোনো টাকা গ্রহণ করে, সে কর্মচারী হলে বা এখানে যদি সে অংশীদার না হয়, তাকে কিন্তু অংশীদার হিসেবে গণ্য করা যাবে না। যদিও সে মুনাফা ভোগ করছে, যে মুনাফা ভোগ করে তাকেই কিন্তু এখানে আমরা অংশীদার বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখানে যদি অংশীদারি চুক্তিতে আবদ্ধ না হয় কোনো ব্যক্তি, তাকে অংশীদার বলা যাবে না। এই হচ্ছে মূল কথা আর কি। এরপর হচ্ছে কোনো মৃত অংশীদারদের বিধবা পত্নী বা শিশুপুত্র যদি লাভ অনুসারে এখানে বার্ষিক অ্যানুইটি গ্রহণ করে, তো আমি এখানে মৃত অংশীদার যারা আছে বা ধরো যে একজন দুর্ঘটনায় মারা গেল, তো তার এখানে পত্নী অথবা তার এখানে সন্তানকে যদি আমি বাৎসরিক সেই অংশীদারের অংশ থেকে যদি একটা মুনাফা আমি দেই, আমরা বছর শেষে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি এবং লাভ লোকসানের হিসাব করি, তো সেই লাভ লোকসানের অংশ হিসাবে 1/10 যদি তার পত্নী অথবা স্ত্রীকে দেই যে অংশীদার মারা গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই পত্নী বা স্ত্রীকে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার বলা যাবে না। এরপর হচ্ছে ব্যবসায়ের প্রাক্তন মালিক বা অংশীদার যদি তার সুনাম বিক্রি বাবদ লাভ গ্রহণ করে, তো এই ক্ষেত্রে তাকে অংশীদার বলা যাবে। একজনের থেকে আমি ব্যবসাটা কিনে নিয়েছি, ধরো যে ওই যে বেকারির ব্যবসা থাকে, যে যে ব্যবসাটা পরিচালনা করতো তার কাছ থেকে 10 জন বন্ধু মিলে বেকারিটা কিনে নিছে, তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে আমরা ধরো যে সুনামের খাতিরে তাকে আমরা একটা চুক্তি হইলাম যে তাকে আমরা 2-3 বছর কিছু কিছু প্রফিট তাকে দিব, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে অংশীদার বলা যাবে না, যে ব্যক্তি ব্যবসাটা বিক্রি করে বা তার সুনাম বিক্রি করে চলে গেছে, অথবা যে সুনাম বিক্রি করার সুবিধা তোমাকে দিয়েছে, তো তাকে কিন্তু তুমি অংশীদার বলতে পারবে না। তো এটা হচ্ছে আমরা অংশীদারি
অংশীদার বলে গণ্য করা যাবে না এরকম কারা, এটা একটা লিস্ট আমরা দেখে পেলাম। তো আমরা এখন নাবালক সম্পর্কে আমরা গত ক্লাসেও পড়েছি, নাবালক সম্পর্কে আমরা আর এখানে পড়বো না, অংশীদারি ব্যবসা বিরূপ সাধন নিয়ে আলোচনা করব। তবে অংশীদারি ব্যবসা বিরূপ সাধনে যাওয়ার আগে আমরা এখানে অংশীদার নির্বাচনের কিছু বিবেচ্য বিষয় নিয়েও আলোচনা করব, যে আমরা অংশীদারি ব্যবসায় যখন অংশীদার নির্বাচন করতে যাব এই ক্ষেত্রে কিন্তু আমার কিছু বিবেচ্য বিষয় মাথায় রাখা লাগবে। আমরা পার্টনারশিপ বিজনেস বাংলাদেশের ক্ষেত্রে সফল হতে দেখি না, এর মূল কারণই হচ্ছে এখানে অংশীদার নির্বাচনের ক্ষেত্রে আমরা সজাগ থাকি না, অথবা যেন তেন ভাবেই যার কাছে টাকা আছে অথবা যে ব্যবসা বুঝে না তাকে নিয়েই কিন্তু আমরা ব্যবসা গঠন করে ফেলি। কিন্তু এখানে অংশীদারি ব্যবসা গঠন করতে গেলে, যেমন আমরা ক্রিকেট টিম গঠন করতে গেলে ক্রিকেট টিমে যেমন 11 জন প্লেয়ার 11 দিকে তোমার দক্ষ হয়, ঠিক এখানে ফুটবল টিমেও যেমন এখানে ফরওয়ার্ড অথবা এখানে মিডফিল্ডার অথবা এখানে স্ট্রাইকার অথবা এখানে ডিফেন্স অথবা এখানে গোলরক্ষক, এভাবে যখন ভাগ করা থাকে সেম আমাদের অংশীদারি ব্যবসাতেও যখন আমরা 5 জন বা 10 জন অংশীদার নিই, তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেক্টরে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে কিন্তু ভাগ করে করে টার্গেট করে করে নেওয়া উচিত ব্যবসা বুঝে। হ্যাঁ, তোমার ব্যবসা যদি হয় গবাদি পশু, তুমি যদি এখানে পোল্ট্রি ফার্ম করো অথবা তুমি যদি এখানে আমরা ডেরি ফার্মের কথা বলতেছি, ডেরি ফার্ম করতে গেলে তোমরা যদি 10 জন অংশীদার মিলে যদি অংশীদারি ব্যবসা গঠন করো, অবশ্যই এখানে তোমার গবাদি পশু সম্পর্কে যাদের এখানে পূর্ব অভিজ্ঞতা আছে, যারা গবাদি পশু পালতেছে অনেকদিন ধরে, এদের 1 জন 2 জন 3 জন বা পাললে অর্ধেকের উপরে এরকম লোক নিলে ভালো। কারণ এখানে যেই টাকাটা তুমি বিনিয়োগ করতেছো এই গবাদি পশু মোটা দাদাকরণ অথবা তাদের কাছ থেকে এখানে দুগ্ধ উৎপাদনের জন্য, এই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোক যদি না থাকে, তাহলে একটা গবাদি পশু কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায়, দেখা যাবে যে তুমি 1.5 লাখ 2 লাখ টাকা করে একটা গবাদি পশু তুমি কিনে আনো, যেগুলো তোমার 20 লিটার 25 লিটার দুধ দেয় অথবা যেটা তুমি কুরবানি দিয়ে মোটা দাদাকরণ করে বিক্রি করবা, এইরকম ভালো মানের সার যেগুলো তোমার 600-700 কেজি এর উপরে হয়, এইগুলা কিন্তু তোমার অবশ্যই আমরা দেখি যে ভালো পরিচর্যা দরকার পড়ে। এখন পরিচর্যা করতে গেলে অবশ্যই ওই রিলেটেড জ্ঞান সম্পন্ন লোক দরকার পড়বে। যেমন এই গবাদি পশু তারা তো আর মুখে কিছু বলতে পারে না, তারা অসুস্থ কিনা সেটা কিন্তু বোঝা যায় তার এখানে সে যে গোবর অথবা তার এখানে চাল চলন অথবা খাওয়ার পরিমাণ, এগুলো দেখে কিন্তু বোঝা যায় সে অসুস্থ কিনা। তো এটা যদি 10 জন অংশীদারের ভিতরে কেউই যদি গবাদি পশু সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তারা যদি গবাদি পশুর ফার্ম দেয় নিশ্চিত এখানে লস হবে, কারণ একটা পশু মারা গেলে কোনো কারণে এখানে কিন্তু পুরোটা লাভই কিন্তু এখানে চলে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই গবাদি পশু পালন করতে গেলে এই সম্পর্কিত জ্ঞান আছে যাদের, এদেরকে তোমার এখানে হায়ার করে নিয়ে আসতে হবে এবং এদেরকে তোমার পার্টনার হিসাবে রাখতে হবে। তো সেই কারণে আমরা এখানে অংশীদারি ব্যবসার অংশীদার করার ক্ষেত্রে এরকম যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন বিশ্বস্ত মেধাবী অভিজ্ঞতা সম্পন্ন লোকের লোক বা এখানে পার্টনারের সমাগম কিন্তু আমরা হতে দেখি, এইগুলা না থাকলে কিন্তু অংশীদারি ব্যবসা সফলভাবে পরিচালনা করা যাবে না। তো এখানে অংশীদারি ব্যবসার অংশীদার নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়ে এখানে গদবাদা কিছু দেওয়া আছে, আমরা কিছু আলোচনা করে দেই। যেমন চুক্তি সম্পাদনের যোগ্যতা, এটা আমরা বলেছি, তারপরে সততা ও বিশ্বাস যোগ্যতা, এটাও তোমরা বুঝো যে এখানে যারা অবিশ্বাসী এবং সন্দেহপ্রবণ যারা লোক তাদেরকে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার করা যাবে না। তারা দেখা যাবে যে যদি সন্দেহপ্রবণ এবং অবিশ্বাসী লোক হয়, সে সবসময় এখানে মনে করবে যে যারা বাকি 9 জন আছে তারা আমার টাকা মাইরা খাইতেছে, অথবা বাকি 9 জন যারা আছে তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এই টাকা নিয়ে যাচ্ছে, অথবা ব্যবসার প্রফিট যেটা হয় এটা কোনো না কোনো ভাবে তারা এখানে 2 নাম্বারই করতেছে। যারা সন্দেহপ্রবণ লোক তারা কোনো ধরনের সমস্যা না থাকলেও তারা সন্দেহ করবে, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তো এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোক কিন্তু যারা এখানে অবিশ্বাসী বা সন্দেহপ্রবণ তাদেরকে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার করা যাবে না, কারণ পার্টনারশিপ মানেই হচ্ছে তোমার এখানে পার্টনারের উপরে এখানে সৎ বিশ্বাস থাকতে হবে, যেটা আমরা বলেছি চূড়ান্ত সৎ বিশ্বাস। এই চূড়ান্ত সৎ বিশ্বাস না থাকলে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার আর মানে অংশীদারিত্ব কিন্তু টিকিয়ে রাখা যাবে না। এরপরে হচ্ছে আগ্রহ স্বেচ্ছা স্বেচ্ছাসেবা যেটা আছে, অংশীদারি ব্যবসা যদি অংশীদারি ব্যবসার যে কাজকর্ম এটাতে যদি অংশীদারদের কোনো আগ্রহ না থাকে, এই ধরনের অংশীদারি ব্যবসায় যাওয়াই উচিত না। তোমার ধরো যে এখন গবাদি পশু তুমি পালন করার জন্য 10 জন বন্ধু মিলে এখানে তোমাদের টাকা আছে, তোমরা অংশীদারি ব্যবসায় নামলা, এখন গবাদি পশু কেউ পছন্দই করো না বা এখানে এখানে দুগ্ধ উৎপাদন বা এখানে মোটা দাদাকরণ করার ক্ষেত্রে যে কাজ সেটা গবাদি পশুর কাছে না গেলে তাদেরকে ভালো না বাসলে এটা কখনোই সম্ভব না। তো দেখা গেছে যে কেউই এটা করতে আগ্রহী না এবং কেউ এই গোবরের কাছে যাইতে পছন্দ করে না, কেউ এখানে খাবার আনতে রাজি না, কেউ পরিচর্যা করতেও এখানে রাজি না। তো সেই ক্ষেত্রে এই ধরনের অংশীদারি ব্যবসাতে যাওয়াই উচিত না।
তো এখানে আগ্রহ লাগবে অবশ্যই, যে অংশীদারি ব্যবসাটা আমরা কাজ করি সেই অংশীদারি ব্যবসার কাজের আগ্রহটা অবশ্যই লাগবে। তারপর হচ্ছে যোগ্যতা ও দক্ষতা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। যোগ্যতা দক্ষতা ছাড়া এখানে জোরপূর্বক কাউকে দিয়ে অংশীদারি ব্যবসাটা করানো যাবে না। টাকা আছে এই কারণে জোর করে তারে ধরো যে ভাই আমরা অংশীদারি ব্যবসা করতেছি লাভ হবে, আপনি টাকা দেন, টাকা দেন আর আপনি আমাদের সাথে শুধু থাকবেন, আপনি থাকলেই চলবে আর কিছু লাগবে না, ঠিক আছে? তো তাকে দেখা যায় যে তার অনিচ্ছা, সে বলছে যে ভাই আমি ব্যাংকে টাকা রাখবো, তারপরে তুমি জোর করে ধরো যে তারে অংশীদারি ব্যবসার অংশীদার করে দিলা, সেই কিছুদিন পরে দেখা যাবে যে অংশীদারি ব্যবসা আর থাকতে যাবে না, এই কারণে কিন্তু অংশীদারি ব্যবসাটা বিরূপ বিরূপ সাধন হয়ে যাবে। তো সেই কারণে এই ধরনের ব্যক্তিকে কিন্তু অংশীদারি ব্যবসার অংশীদার করা যাবে, যারা এখানে আগ্রহ নাই ইচ্ছা নাই। এরপর হচ্ছে আর্থিক সচ্ছলতা। তো আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আমরা সবসময় বলি অংশীদারি ব্যবসার অংশীদার করার ক্ষেত্রে অন্তত অবস্থা সম্পন্ন যারা আছে তাদেরকে নিয়ে অংশীদারি ব্যবসাটা গঠন করা উচিত। একদম ধরো যে অংশীদারি ব্যবসা করতে পারে এরকম ধরো আর্থিক কোনো যোগ্যতা নাই এরকম লোকের ক্ষেত্রে কিন্তু অংশীদারি ব্যবসায় অংশীদার গঠন করা হইলেও পরবর্তীতে কিন্তু আর্থিক সংকটের কারণে এই ধরনের অংশীদারদের ভিতরে কিন্তু সমস্যা তৈরি হয়। ধরো যে আমি যদি ব্যবসার মূলধন বাড়াতে যাই, আমি একজনকে কর্মী অংশীদার নিয়েছি, সে কোনো মূলধন দেয় নাই, কিন্তু আমি এখানে ব্যবসার মূলধন বাড়াইতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে তাকে বাদ দিয়ে কিন্তু আমার চিন্তা করা লাগে। আমার ব্যবসায় যদি 5 জন অংশীদার হয়, আমি 4 জন মূলধন দিছে, 1 জন মূলধন দেয় না, বা সে কর্মী অংশীদার সে মূলধন দিতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা সীমাবদ্ধতা আমার তৈরি হয়ে গেল। তো আমরা সবাই 2 লাখ টাকা করে দিলে 8 লাখ টাকা হয়, সে যদি 2 লাখ টাকা দিত 10 লাখ টাকা হতো, আমি ব্যবসাটা কিন্তু 2 লাখ টাকার আরো বেশি পণ্য কিনতে পারতাম, আরো 2 লাখ টাকার পণ্য বেশি বিক্রি করতে পারতাম, কিন্তু সে টাকা দিতে পারবে না। তো এই ধরনের আর্থিক অসচ্ছল ব্যক্তিকেও আমরা অংশীদারি ব্যবসা অংশীদার করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে। যদি এখানে টাকা বা ক্যাপিটালটা মুখ্য হয় অবশ্যই এই ধরনের ব্যক্তিকে মাইনাস করা উচিত, আর যদি এখানে দক্ষতাটা মুখ্য হয় সেক্ষেত্রে রাখা যায়। এরপর হচ্ছে সমমনা, অংশীদারি ব্যবসায় অবশ্যই সমমনা লোক থাকতে হবে। এখন ধরো যে তুমি গবাদি পশু পালো, অথবা তুমি এখানে ছাদ বাগান করো, অথবা তুমি এখানে যে কোনো ধরনের ধরো যে আমরা যেটা বলি যে সবজি উৎপাদন করো, অথবা বাগান করো, পেয়ারা চাষ করো, তুমি এখানে কমলা চাষ করো, লেবু চাষ করো, যেটাই করো, এখানে অংশীদারি ব্যবসায় অংশীদার নিয়ে যদি তুমি কাজ করতে চাও অবশ্যই তোমার সমমনা, তোমার সাথে মেন্টালিটি মিলে এরকম লোকের সাথেই তোমার পার্টনার হওয়া উচিত। যদি এরকম লোকের সাথে পার্টনারশিপ না করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ব্যবসাটা টিকে রাখতে পারো না। তারপর হচ্ছে নির্ভরযোগ্যতা, যেটা আছে আমরা সবসময় বলি যে এখানে আমরা যাদের উপরে ডিপেন্ড করতে পারি বা নির্ভর করতে পারি এই ধরনের লোক দিয়ে কিন্তু আমরা টাকা পয়সা লেনদেন করাতে চাই। তো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি তুমি তোমার বাকি অংশীদারকে ডিপেন্ড করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওই ধরনের লোকের সাথে অংশীদারিতে যাবে না। এবং চুক্তির শর্তাবলীর প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই এখানে অংশীদারি ব্যবসায় যারা অংশীদার হচ্ছে অবশ্যই তাদেরকে প্রত্যেকটা বিষয়ে যেটাতে তারা সম্মত হয়েছে সবাই সম্মিলিতভাবে চুক্তিপত্রে, সেই চুক্তিপত্রের বিষয়বস্তুর প্রতি কিন্তু তাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। তারা যদি সেই চুক্তিপত্রের বিষয়গুলো শুধুমাত্র মুখে মেনে নিলাম, কাজে কর্মে সেগুলো আমরা মানবো না, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি তারা চুক্তিপত্র স্বাক্ষর করে এই ধরনের অংশীদারি ব্যবসা কিন্তু বেশি দিন টিকবে না। অবশ্যই চুক্তির শর্তাবলী প্রত্যেকটা শর্তাবলী কিন্তু তাদের মেনে চলতে হবে, যে কেউ যদি টাকা উঠাইতে চায় কত টাকা উঠাইতে পারবে, এবং টাকা উঠাইলে তাকে এই টাকার উপরে তাকে এখানে ইন্টারেস্ট দিতে হবে, অথবা এখানে যদি কেউ পরিচালনায় অংশগ্রহণ করে তাকে বেতন দিতে হবে, এবং কত টাকা বেতন দিব, এগুলো যদি আমি না মানি সেই ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে এবং অংশীদারি ব্যবসাটা কিন্তু টিকবে না। এখন আমি লিমিট রাখলাম যে অংশীদাররা যদি টাকা উঠাইতে চায় সর্বোচ্চ আমার 10 জন অংশীদার আছে, সর্বোচ্চ আমার এখানে যে মূলধন আছে এই মূলধনের 1% যে কোনো অংশীদার 1 বছরে উঠাইতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি এখন ওই অংশীদার তার টাকার প্রয়োজন, সে যদি এটা মানতে নারাজ হয়, সে যদি এখানে 10% টাকা উঠাইতে চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে চুক্তির প্রতি তার শ্রদ্ধাশীলতা থাকলো না। তো এইভাবে আমরা অংশীদারি ব্যবসাটা দেখা যায় যে এই দ্বন্দ্বের কারণে কিন্তু ভেঙে যায়। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখে কিন্তু আমাদের অংশীদারি ব্যবসার অংশীদার নির্বাচন করতে হবে, যারা এখানে ধরো যে পারস্পরিক সহযোগিতার মনোভাব যাদের আছে, অথবা যারা এখানে সমঝোতা এবং সম চিন্তা ভাবনা, অথবা এখানে যারা দূরদর্শী চিন্তা ভাবনার অধিকারী, এই ধরনের অংশীদারদেরকে অংশীদারি ব্যবসায় নিলে কিন্তু লাভবান হওয়া যায়। তো আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম আমরা এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো আমরা প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে, এতক্ষণ যে আলোচনা আছে এটার ভিতর থেকে আমরা দেখি যে আমরা সৃজনশীল প্রশ্নটা উত্তর করতে পারি কিনা। তো আমরা গত ক্লাসে যা পড়েছি এবং আজকে যে আলোচনা এইটার ভিতর থেকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করব। আর কিছু প্রশ্ন যেটা আমরা সৃজনশীল প্রশ্ন 2 এ রেখেছি এটা আলোচনা করতে গেলে আবার আমাদের একটু পিছনে যেতে হবে, যেটা তোমাদের বিলুপ সাধন নিয়ে আছে। তো আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটা এতক্ষণ যা আলোচনা করেছি এটা থেকে
সমাধান করা যাক। আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটাতে চলে যাই। প্রথম সৃজনশীল প্রশ্নটা দেখো, এখানে তোমাদের যেটা আছে যে এখানে চুক্তিপত্র আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা হচ্ছে এখানে দেখো টেবিল আকারে বলা আছে, এখানে অংশীদার দেওয়া আছে, অংশীদারের মূলধন দেওয়া আছে এবং মুনাফার পরিমাণ দেওয়া আছে এবং মাসিক বেতন দেওয়া আছে। তো এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে, এটাও তোমাদের একটা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। তো আমরা এখানে অংশীদার যারা আছে, অংশীদারের নাম তিনটা কলামে দেওয়া আছে, এখানে কালাম, খায়রুল, গালিব এই তিনজন হচ্ছে তারা অংশীদার। তারা মূলধন দিয়েছে কালাম এবং খায়রুল 5,06,000 টাকা করে এবং 2020 সালে মুনাফার পরিমাণ হচ্ছে, মুনাফা হয়েছে তারা 3,00,000 টাকা। এই 3,00,000 টাকা তারা সমান ভাবেই ভাগ করে নিয়েছে এবং মাসিক বেতন গালিবের শুধুমাত্র 10,000 টাকা করে মাসিক বেতন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে গালিব এখানে এখানে কর্মী অংশীদার, সে কাজ করে, সেই কারণে তাকে এক্সট্রা একটা বেতন দেওয়া হয়। তো ক নাম্বার যেটা আছে, আমরা এখন এই উপরের যেই টেবিল আছে এই টেবিল থেকেই প্রশ্নটা, এখানে আর কোনো কিছু বলা নাই। তো আসো দেখি এই ধরনের প্রশ্ন থাকলে আমি কিভাবে এই উদ্দীপক থেকে সমাধান করব। প্রথম যেটা আছে চুক্তিপত্র কি, এটা বলা তোমার একটা সাধারণ আমরা যেটা বলি যে কয়ের প্রশ্ন, জ্ঞানমূলক। তো এটা তুমি লিখে দিতে পারো যে অংশীদারি ব্যবসার অংশীদারদের ভিতরে যেই তোমার এখানে চুক্তিবদ্ধ সম্পর্ক, সেটা যখন লিখিত আকারে কোনো দলিল আকারে বা লিখিত আকারে যখন প্রকাশ করা হয় সেটাকে আমরা অংশীদারি চুক্তিপত্র বলি। তার মানে হচ্ছে চুক্তির লিখিত রূপটাকেই আমরা এখানে চুক্তিপত্র বলি। চুক্তিমুখী হইতে পারে কিন্তু এই চুক্তিটাকে যখন আমি লিখিতভাবে কোনো দলিল আকারে প্রকাশ করি তখনই এটাকে আমরা অংশীদারি চুক্তিপত্র বলি। এরপরে খর যেটা প্রশ্নটা আছে, না বালক কি অংশীদার হতে পারে? তো তোমরা এখন উত্তর দাও। আমরা একটু আগে এটা পড়ে আসি এবং আমি শুরুতেও এটা নিয়ে বলেছি, তো যারা আসো তারা কিন্তু বলতে পারো যে নাবালক কি এখানে অংশীদার হতে পারে কিনা। তো উত্তর অনেকেরই চলে আসবে যে নাবালক অংশীদার হতে পারবে কিনা। তো আমি দেখি যে তোমরা এখানে কি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারো নাবালক অংশীদার হতে পারে কিনা। এরপর হচ্ছে এখানে ঘয়ের যেটা আনসার আছে, ঘয়ের আনসারটা আমরা একটু দেখি যে উদ্দীপকে অংশীদারদের মূলধন ভিন্ন ভিন্ন হলেও মুনাফা সমহারে বণ্টিত হয় কেন, ব্যাখ্যা কর। তো আমরা এখানে উদ্দীপক অংশীদারদের মূলধন ভিন্ন ভিন্ন কিন্তু মুনাফা সমহারে বণ্টিত হয়েছে কেন, এটা তোমার এই উদ্দীপক থেকে ব্যাখ্যা করতে হবে। এখানে কিন্তু আর কোনো কিছু বলা নাই। তো উদ্দীপককে তুমি দেখো এখানে 2020 সালের মুনাফা এখানে 3,00,000 টাকা, এটা কিন্তু 1,01,00,000 করে কালাম, খায়রুল, গালিবের ভিতরে বণ্টিত হয়েছে। তো এইখানে তিনজনেরই মুনাফা সমান, মানে সমানভাবে তারা মুনাফা ডিস্ট্রিবিউশন করেছে। যদিও এখানে কালাম মূলধন দিয়েছে 5,00,000, খায়রুল মূলধন দিয়েছে 6,00,000, গালিব কোনো মূলধন দেয় নাই, কিন্তু মুনাফা কিন্তু তিনজনই সমানভাবে বণ্টিত করে নিয়েছে। কারণ কি? তো এই ব্যাখ্যাটাই তোমাকে এখানে দিতে হবে। তো এই ব্যাখ্যাটা আমরা জানি যে অংশীদারি ব্যবসাতে, আমরা গত ক্লাসগুলোতে পড়েছি যে অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রে যদি কোনো কিছু বলা না থাকে, মূল অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে যদি মুনাফা বণ্টন নিয়ে কোনো কিছু যদি বলা না থাকে যে মুনাফা কি তোমার মূলধন অনুপাতে বণ্টিত হবে নাকি এখানে সমহারে বণ্টিত হবে, এগুলো যদি কোনো কিছুই বলা না থাকে অবশ্যই এখানে অংশীদারি ব্যবসায় যে মুনাফাটা হয় সেটা তোমার এখানে চুক্তিপত্রে যদি কোনো কিছু বলা না থাকে অবশ্যই সেটা সমান হারে বণ্টিত হবে। তো সেই কারণেই এখানে যেহেতু চুক্তিপত্রে কোনো কিছু বলা নাই, অংশীদারি ব্যবসার মূলধনটা আর সরি মুনাফাটা কি হবে, এটা মূলধন অনুপাতে হবে নাকি অন্য অনুপাতে হবে, এটা যেহেতু বলা নাই সেহেতু এখানে অংশীদারি ব্যবসার এখানে কালাম, খায়রুল এবং গালিবের ভিতরে যে মুনাফাটা আছে এটা সমানভাবে বণ্টিত হয়েছে। যদিও এখানে কালাম 5,00,000, খায়রুল 6,00,000 এবং গালিব কোনো ধরনের মূলধন দেয়নি, তারপরেও তাদের ভিতরে এই মুনাফাটা কিন্তু সমান হারে বণ্টিত হয়েছে যেহেতু অংশীদারি চুক্তিপত্রে মুনাফা বণ্টন পদ্ধতি নিয়ে কোনো কিছু বলা নাই বা মুনাফা কিভাবে বণ্টিত হবে এই সম্পর্কে কোনো কিছু বলা নেই। কিন্তু অংশীদারি আইন 1932 সালের অংশীদারি আইনে বলা আছে যদি অংশীদারি চুক্তিপত্রে মুনাফা বণ্টন নিয়ে কোনো কিছু বলা না থাকে তাহলে মুনাফা সমান হারে অংশীদারদের ভিতরে বণ্টিত হবে। তো এইভাবেই তুমি এখানে লিখে দিতে পারো। এরপরে হচ্ছে তোমার এখানে ডি নাম্বারে যেটা আছে, যদি 2021 সালে ব্যবসায় 3,00,000 টাকা লোকসান হয় তবে অংশীদার গালিবের দায় কেমন, যুক্তিসহ তোমার মতামত দাও। তো এইখানে যেটা আছে দেখো, এখানে গালিব কিন্তু কোনো মূলধন দেয় নাই এবং অংশীদারি ব্যবসায় যদি 2021 সালে 3,00,000 টাকা লস হয়ে যায়, এখন ধরো যে 20 সালে লাভ হয়েছে, এখন 21 সালে এসে লস হয়ে গেল করোনার কারণে, ধরো যে ব্যবসা করতে পারে নাই করোনার কারণে, এটা লস হয়ে গেল ব্যবসাটা, এখন 3,00,000 টাকা লস হইল। তো এখন কালাম, খায়রুল, গালিব এই তিনজন আছে অংশীদার, এখন এই 3,00,000 টাকার যেটা লোকসান হলো এটা কিভাবে আসলে বণ্টিত হবে অথবা কে কতটুকু লোকসান নেবে। এখন কালামের ধরো যে 5,00,000 টাকা
অথবা এখানে খায়রুলের 6 লাখ টাকা, এখন বোঝা যাচ্ছে যে খায়রুল বেশি টাকার মালিক, তো এখন কি খায়রুল বেশি টাকা লোকসান নিবে নাকি এখানে গালিব কোনো টাকাই নেই সে কোনো লোকসানই নিবে না? তো এইটার প্রশ্নটা তোমরা এটা থেকে উদ্দীপক থেকে তোমার আনসার করতে, উদ্দীপকের বাইরে থেকে তোমার আনসার করতে হবে, উদ্দীপক থেকে তুমি আনসার করতে পারবে না, কারণ এখানে উদ্দীপক থেকে উদ্দীপকের ভিতরে আমরা বলেছি যে এখানে উচ্চতর দক্ষতার যে উত্তরটা সেটা কিন্তু উদ্দীপকে হিন্স দেওয়া থাকবে, এটা তুমি কিন্তু ওভারঅল তোমার চ্যাপ্টার বা পঠিত বিষয় যেটা আছে এইটার ধারণা থেকে তোমার উত্তরটা করতে হবে, এটা কিন্তু সরাসরি তোমার সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকবে না। তো সেই কারণে আমরা এখানে 2021 সালের এখানে 3 লাখ টাকার যে লোকসান সেটা এখানে কালাম খায়রুল এবং গালিব তিনজনের ভিতরেই সমান হারে এখানে বন্টিত হবে, মানে লোকসানটা সমান হারেই সবাই ভোগ করবে, কারণ এখানে অংশীদারি ব্যবসার 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী যদি কোনো অংশীদার এখানে অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ নাও করে, যেটা আমরা গালিবের ক্ষেত্রে দেখেছি, সে হচ্ছে তোমার এখানে কর্মী অংশীদার, সে তার দক্ষতা অভিজ্ঞতা জ্ঞান এটা কাজে লাগিয়ে সে অংশীদারি ব্যবসার অংশীদার হয়েছে, কিন্তু সে ব্যবসা থেকে সমান হারে মুনাফা পাচ্ছে আমরা 2020 সালে দেখেছি, এবং অংশীদারি ব্যবসার নিয়ম বা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অবশ্যই সে সমান হারে লোকসানও সে বহন করবে, অথবা অংশীদারি ব্যবসার যে দায় আছে সেটাও সে সমানভাবে বহন করবে। তো সেই কারণে আমরা এখানে 2021 সালে যদি 3 লাখ টাকা লোকসান হয় গালিব অবশ্যই এখানে 1 লাখ টাকার লোকসান বা দায়ভার কিন্তু সে বহন করবে। তো সেই কারণে আমরা এখানে বলি যে অংশীদারি ব্যবসার যারা এখানে অংশীদার আছে তারা যদি এখানে কোনো কারণে লোকসান বা কোনো কারণে দায়গ্রস্ত হয় এখানে সবাই কিন্তু সমানভাবে সেই লোকসানটা বহন করবে। তো এইভাবেই তোমার এখানে যুক্তি দিয়ে এটা লিখে দিতে হবে যে অংশীদারি ব্যবসার অংশীদার যারা আছে তারা এখানে সমানভাবে অংশীদারি ব্যবসার লোকসান বা দায়ভারটা বহন করবে, যদিও এখানে উপরে কোনো কিছু বলা নাই কিন্তু চুক্তিতে বলা না থাকলেও অংশীদারি আইন 1932 সালের অংশীদারি আইনে কিন্তু এটা বলা আছে যে অংশীদাররা কিন্তু সমান হারে ব্যবসার লাভ লোকসান এবং দায় দানা সেটা বন্টন করবে যদি কোনো কিছু চুক্তিতে বলা না থাকে। তো আমরা এরপরে চলে যাবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2-তে। তো সৃজনশীল প্রশ্ন 2 যেটা আছে সেটাতে একটু দেখো, এখানে আমরা তিনজন নারী উদ্যোক্তার একটা উদ্দীপক নিয়ে আসলাম যে মনিকা, আলেয়া এবং নিপা তিনজন বান্ধবী, তা ঢাকার মিরপুরে তারা দেশি বুটিক হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে। মনিকা ব্যবসায় 30 লাখ টাকা মূলধন সরবরাহ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে। আলেয়া 20 লাখ টাকা মূলধন সরবরাহ করে কিন্তু সে পরিচালনায় অংশগ্রহণ করে না। নিপা দেখা যাচ্ছে যে সে অনেকদিন ধরেই এই বুটিক শপের সাথে জড়িত এবং তার অভিজ্ঞতা এবং সে স্বনাম ধর্ম সে বুটিক ব্যবসায়ী হিসাবে এই অংশীদারি ব্যবসার অংশীদার হয়, সে কোনো মূলধন সরবরাহ করে নাই এবং সে পরিচালনায় অংশগ্রহণ করে না, তার মানে হচ্ছে সে তার নাম এবং তার অভিজ্ঞতা বিনিময়ে কিন্তু সে এই ব্যবসার অংশীদার। কিছুদিন পর দেখা গেল যে এখানে মনিকা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এবং ব্যবসা পরিচালনায় সে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে। তো আলেয়া ব্যবসার বিলুপ সাধনের জন্য আবেদন করে, কারণ আমরা এখানে উদ্দীপক যেটা আছে উদ্দীপকটা একটু ভালো করে তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো এখানে বুঝবা যে আলেয়া মূলধন দিচ্ছে 20 লাখ টাকা কিন্তু সে পরিচালনায় অংশগ্রহণ করে না। আবার এখানে যে নিপা আছে সে খুব বিজি মানুষ, সে এখানে দক্ষ অভিজ্ঞ এবং সে স্বনাম ধর্ম, তার তাকে দেখা যায় যে এখানে সবাই চায়, সে শুধুমাত্র তার নামটা এখানে ইউজ করতে দিয়েছে, তো সেও এখানে পরিচালনায় আসবে না, পরিচালনা করতে হচ্ছে শুধুমাত্র মনিকা। তো মনিকা এখন সড়ক দুর্ঘটনায় যেহেতু আহত হয়েছে সে আর ব্যবসা পরিচালনা করতে পারবে না, তো সেই ক্ষেত্রে ও আলেয়া ব্যবসা বিলুপ সাধনের জন্য আবেদন করেছে। তো এই প্রেক্ষাপটে আমরা নিচের উদ্দীপকের প্রশ্নগুলো সাজিয়েছি, ক নাম্বার হচ্ছে সীমিত অংশীদার কাকে বলে, এটা যে কোন ধরনের প্রশ্ন হতে পারে, ক এর প্রশ্নটা তোমার হচ্ছে জ্ঞানমূলক, তোমার এখানে যে ধরনের যে কোনো ধরনের প্রশ্নই এখানে আসতে পারে। তো এখানে সীমিত অংশীদার কাকে বলে, তো সীমিত অংশীদার কাকে বলে আমরা ব্যাখ্যা কিন্তু অলরেডি আমরা দিয়েছি। এরপর হচ্ছে আমরা এখানে খ যেটা আছে কাজে সক্রিয় অথচ মূলধন দেয় না কোন ধরনের অংশীদার ব্যাখ্যা করো, তো কাজে সক্রিয় এবং মূলধন দেয় না এটা কোন ধরনের অংশীদার? তো এইটা তোমরা যারা আছো তারা কিন্তু এখানে প্রশ্নের উত্তর দিতে পারো, যারা সৃজনশীল প্রশ্ন 2 যারা পড়েছো আমার সাথে আছো তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারো যে কাজে সক্রিয় অথচ মূলধন দেয় না কোন ধরনের অংশীদার। তো এটা তোমরা একটু সময় নিতে পারো যে কাজে সক্রিয় অথচ মূলধন দেয় না এটা কোন ধরনের অংশীদার। তো এইখানে আমরা গত এই যে 2 নম্বর ইয়াটাতে যেটা আর এই প্রথমটাতে যেটা আমরা দেখেছি যে কাজে সক্রিয় এবং মূলধন দেয় না, এটা হচ্ছে গালিব, কাজে সক্রিয় কিন্তু সে কোনো মূলধন দেয় না। তো এই ধরনের অংশীদারকে আমরা মানে এই ধরনের অংশীদার কারা, মানে তার নামটা আমরা কি বলতে পারি?
তো এটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করেছি, তুমি এখানে সহজে এটার উত্তরটা দিতে পারো। এরপর হচ্ছে আমরা এখানে ক খ ঘ এর আনসার যেটা আছে যে উদ্দীপকে বর্ণিত আলেয়া কোন ধরনের অংশীদার ব্যাখ্যা কর। তো উদ্দীপকে বর্ণিত আলেয়া কোন ধরনের অংশীদার, তো এটা হচ্ছে তোমার এখানে প্রয়োগের প্রশ্ন। প্রয়োগের প্রশ্নটা তোমার উপর থেকে উপরের যেই উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে তোমার এখানে আনসারটা করতে হবে। তো এখানে আলেয়া কোন ধরনের অংশীদার, তো উদ্দীপকে যেটা বলা আছে সেই অনুযায়ী তোমার আনসার করতে হবে। তো এখানে আলেয়া বলা আছে যে আলেয়া 20 লাখ টাকা মূলধন সরবরাহ করেছে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে। তো আলেয়ার অংশীদারিত্বটা একটু দেখো, সে মূলধন দিয়েছে, ঠিক আছে 20 লাখ টাকা মূলধন দিয়েছে কিন্তু সে পরিচালনায় অংশগ্রহণ করে না। তার মানে হচ্ছে আমরা বলি হচ্ছে আলেয়া হচ্ছে এখানে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। আলেয়া কোন ধরনের অংশীদার? নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, এটা হচ্ছে তোমার প্রথম আনসার। এরপরে তোমার এখানে যেহেতু ব্যাখ্যা করতে বলছে 3 মার্কসের, এখন তোমার একটু ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে যে আলেয়া নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কেন, বা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলতে আমি কি বুঝি। তো এইটা যেহেতু 3 মার্কের কোয়েশ্চেন, এটা কিন্তু তোমার ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে। তো এখানে আমরা এখন ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার কি সেটা সংজ্ঞা দিব, এবং ঘুমন্ত এবং নিষ্ক্রিয় অংশীদার মানে তাদেরকে কেন বলা হচ্ছে, কোন কোন বৈশিষ্ট্যের কারণে সেটা আমরা বলবো, এবং এখানে উদ্দীপকে যা বলা আছে সেটার প্রেক্ষাপটে আমরা সামারি টেনে আনবো। যে উদ্দীপকে যেহেতু বলা আছে যে এখানে মনিকা শুধুমাত্র ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে, নিপাও ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না, এবং এখানে আলিয়া শুধুমাত্র এখানে মূলধন বিনিয়োগ করেছে 20 লাখ টাকা, সে ব্যবসাটা সরাসরি পরিচালনায় আসে না, এবং ব্যবসাটার বিলুপ সাধনের জন্য সে আবেদন করেছে, মানে সে ব্যবসাটার পরিচালনা অংশগ্রহণ করে না। মনিকা যখন এখানে আহত হয়ে গেছে স্থায়ীভাবে, যখন সে অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে আলেয়া চাইলে কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারতো, কিন্তু আলেয়া ব্যবসাটা পরিচালনায় অংশগ্রহণ করতে চায় না, বা সে ঘুমন্ত অংশীদার বলে সে কোনো ধরনের ঝামেলায় সে আসতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আলেয়াকে আমরা এখানে নিষ্ক্রিয় বা এখানে ঘুমন্ত অংশীদার বলি, যে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না এবং ব্যবসার কোনো ধরনের এখানে সে সমস্যা মোকাবেলায়ও সে আসে না। তো সেই কারণে আমরা এখানে আলেয়া কোন ধরনের অংশীদার বলার পরে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে। একদম তোমার অংশীদারি ব্যবসায় ঘুমন্ত অংশীদার কি বা এখানে নিষ্ক্রিয় অংশীদার কি এটা সংজ্ঞা প্রদান করার পরে, এগুলা আমরা কিন্তু 4 নম্বর ক্লাসে পড়েছি, এটা দেওয়ার পরে তুমি উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা তুমি সাজায় এখানে 3 মার্কসের জন্য মিনিমাম তোমার এখানে কিন্তু 1 পৃষ্ঠার মতো উত্তর লিখা লাগবে। এরপর হচ্ছে তোমার এখানে আমরা যদি ক খ গ যেটা আছে, ক খ গ গ যেটা আছে, ডি যেটা আমরা বলি, যে উদ্দীপকের পরিস্থিতিতে প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের বিলুপ সাধন প্রযোজ্য, যুক্তি সহ বিশ্লেষণ কর। তো এখানে প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের বিলুপ সাধন প্রযোজ্য, তো বিলুপ সাধন সম্পর্কে তো তুমি জানো না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিলুপ সাধন সম্পর্কে কিন্তু পড়তে হবে, যে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করা যায় কিভাবে। তো অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন নিয়ে কিন্তু তোমাদের আমি পড়িয়েছি, যে অংশীদারি ব্যবসাটা তুমি বিলুপ সাধন করতে গেলে 1932 সালের অংশীদারের যে আইন আছে সেই আইনের 39 ধারায় কিন্তু অংশীদারি ব্যবসার বিলুপ সাধন সম্পর্কে বলা আছে, এবং অংশীদারি আইনের 40 থেকে 44 ধারা এই ধারাগুলাতে কিন্তু কিভাবে বিলুপ সাধন হবে সেই সম্পর্কে বলা আছে, এবং 40 ধারাতে বলা আছে যে সব অংশীদারের সম্মতিক্রমে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করা যায়, যদি নির্দিষ্ট সময়ের জন্য হয়, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য হয়, সব অংশীদার কিন্তু সম্মিলিতভাবে ইচ্ছা প্রকাশ করলেই 40 ধারা অনুযায়ী এটা বিলুপ সাধন হয়ে যায়, অথবা এখানে 41 ধারা অনুযায়ী বাধ্যতামূলক বিলুপ সাধন সম্পর্কে বলা আছে, যে এখানে 101 জন অংশীদার ছাড়া যদি সবাই দেউলিয়া হয়ে যায়, অথবা এখানে অংশীদারি ব্যবসাটা পরিচালনা করা যদি একজন অংশীদারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে এটা বাধ্যতামূলকভাবে 41 ধারা অনুযায়ী কিন্তু বিলুপ সাধন হয়ে যাবে, এবং 43 ধারা অনুযায়ী এখানে ইচ্ছাধীন অংশীদারি ব্যবসা যেটা আছে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবাই স্বেচ্ছায় অংশীদারি ব্যবসাটা পরিচালনা করলো, এবং নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে যায় ওটা ইচ্ছাধীন হয়ে যায়, সেই ক্ষেত্রে যে কেউ বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করাই ফেলতে পারে। এরপর হচ্ছে আমরা এখানে 42 ধারা অনুযায়ী বিশেষ ঘটনার কারণে বিলুপ সাধন, এখানে নিচে 2টা ঘটনা আছে, এই 2টা ঘটনার কারণে কিন্তু বিশেষ ঘটনা সাপেক্ষে 42 ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসাটা বিলুপ ঘটবে। যেমন নির্দিষ্ট কোনো সময়ের জন্য যদি অংশীদারি ব্যবসাটা গঠিত হয় এবং সময় অতিক্রান্ত হলে অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন ঘটবে, এটা হচ্ছে ঘটনা। দ্বিতীয় হচ্ছে দেউলিয়া ঘোষিত হলে কোনো অংশীদার, এবং অংশীদারি ব্যবসাটা এই মর্মে যদি কেউ দেউলিয়া তো হয়ে যায় তো সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসাটা বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন হবে। তো দেউলিয়া হইলে এবং নির্দিষ্ট কোনো সময়ের জন্য অংশীদারি ব্যবসাটা গঠিত হলে, সেই 2টা পরিস্থিতি আসলে কিন্তু বা ঘটনাটা ঘটলে কিন্তু অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধিত হয়ে যাবে। 4 নম্বর যেটা আছে, আদালতের নির্দেশে বিলুপ সাধন, তো এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে,
যে 44 ধারা অনুযায়ী নিচের ঘটনাগুলো ঘটলে আদালতের মাধ্যমে বিলুপ সাধিত হবে একটা অংশীদারি ব্যবসা, নিচের ঘটনাগুলো যদি ঘটে। এক নম্বর হচ্ছে কোন অংশীদারে যদি মস্তিষ্ক বিকৃত হয়, দুই নম্বর হচ্ছে যদি কেউ কর্তব্য পালনে চিরতর অসমর্থ হয় কোনো অংশীদার, সেই ক্ষেত্রে এটা বিলুপ সাধন হবে। এবং এখানে যদি কোনো প্রতিকূল অবস্থায় পড়ে কোনো অংশীদার, অথবা কেউ যদি অপরাধী সাব্যস্ত হয়, কারো যদি সাজা হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি অংশীদারি চুক্তি ভঙ্গ করে ব্যবসা পরিচালনা অসম্ভব করে তোলে কোনো অংশীদার, সেই ক্ষেত্রে এটা আদালতের মানে শরণাপন্ন হয়ে কেউ অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন করা করতে পারবে। এছাড়া অনুমতি ছাড়া, অন্যান্য অংশীদারের অনুমতি ছাড়া যদি তৃতীয় পক্ষের কাছে যদি কেউ এখানে অংশীদারি ব্যবসার অংশ যদি হস্তান্তর করে, সেক্ষেত্রেও এটা বিলুপ সাধিত হয়ে যাবে। এবং এখানে উপর্যুপরি ব্যবসাটা যদি লোকসানের সম্মুখীন হয়, সেক্ষেত্রেও এখানে আদালতের নির্দেশে কিন্তু অংশীদারি ব্যবসাটা বিলুপ সাধন হয়ে যাবে। তো এই ছয়টা প্রেক্ষাপটে কিন্তু অংশীদারি ব্যবসাটা আদালতের মাধ্যমে বা আদালতের নির্দেশে বিলুপ সাধিত হয়। তো এখন আসো আমরা যদি এখন সৃজনশীল প্রশ্নটাতে চলে যাই, এখানে ডি এর যে আনসারটা আছে যে উদ্দীপকের পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি কোন ধরনের বিলুপ সাধন প্রযোজ্য, যুক্তি সহ বিশ্লেষণ করো। তো আমরা এতক্ষণ বিলুপ সাধনের আমরা ক্রাইটেরিয়া গুলা পড়লাম, এখানে 40 থেকে 44 ধারা পর্যন্ত বিলুপ সাধনের যে ক্রাইটেরিয়া আছে, 40 ধারাতে যেটা বলা আছে সবার সম্মতিক্রমে, 41 ধারাতে বলা আছে, 42 ধারাতে বলা আছে, 43, 44 আমরা পড়েছি। তো এখন দেখো যে আলিয়া যে ব্যবসার বিলুপ সাধনের কথা বলতেছে এটা কোন ধারা অনুযায়ী পড়ে। তো আমরা এখানে দেখেছি যে মনিকা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এবং ব্যবসা পরিচালনায় সে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। তার মানে এটা হচ্ছে যদি কোনো অংশীদার স্থায়ীভাবে ব্যবসা পরিচালনায় অক্ষম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অন্য অংশীদাররা কিন্তু ব্যবসাটা বিলুপ সাধন করার জন্য আবেদন করতে পারে আদালতে। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 44 ধারা অনুযায়ী কিন্তু বিলুপ সাধন হবে, যেটা আমরা একটু আগে পড়েছি আদালতের নির্দেশে বিলুপ সাধন। এই যে আদালতের নির্দেশে বিলুপ সাধন 44 ধারায় দেখো এখানে বলা আছে কোনো অংশীদার যদি কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালতের নির্দেশে তোমার বিলুপ সাধনের জন্য আদালতে তোমার এখানে যে কোনো অংশীদার যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু এটা বিলুপ সাধিত হয়ে যাবে। তো তোমার এখানে আনসারটা স্পেসিফিক আগে দেওয়া লাগবে, এটা যেহেতু উচ্চতর দক্ষতার প্রশ্ন, সেক্ষেত্রে তুমি যদি না জানো যে বিলুপ সাধনের প্রক্রিয়াটা কি এবং কত ধারা অনুযায়ী আদালতের মাধ্যমে বিলুপ সাধিত হয়, এইটা না জানলে এবং এই ধারা না দিলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা না। যে ধরো যে প্রথমেই লিখবে যে এই ব্যবসাটি যেহেতু এখানে মনিকা ব্যবসা পরিচালক ছিল এবং সেই একমাত্র পরিচালক হিসাবে ব্যবসাটা পরিচালনা করত, সে যেহেতু গুরুতর আহত অবস্থায় অক্ষম হয়ে গেছে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে, এবং এই ধরনের পরিস্থিতিতে যখন তোমার ব্যবসাটা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে ব্যবসাটাকে বিলুপ সাধন করতে হয়, যেটা অংশীদারি আইন 1932 সালের 44 ধারায় বলা আছে। এইটা লিখে দিলেই কিন্তু তুমি এখানে ফুল মার্কসটা পেয়ে যাবে, এরপরে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করলে করতে পারো। তো এইভাবেই আমরা এখানে অংশীদারি ব্যবসার আজকের যে ক্লাস এটা আমরা শেষ করে দিলাম। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।